আসসালামু আলাইকুম, বেগ গুনরা দিয়ে স্বাগতম এই মাসত ব্লগত নতুন আরোগ্য রেসিপি লই। আই প্রতিনিয়ত চট্টগ্রামের মাজত অনরমা জায়গী গো আজি নতুন আরোগ্য রেসিপি লই। তো এই অনর বেগুন কেন আসন আশা করি বেগুন ভালো মতো ভালো আসন আর ভালো থাকবেন, ভালো থাকবে চেষ্টা করিবেন। পরিবার লাই দেশের লাই বেগুন লাই করোনা পরিস্থিতি খারাপ আর লকডাউন দিলে কি সরকারে 7 দিনের আলটিমেট গরম বৃদ্ধি পাবে কি দিবেন, নিত্য নতুন জিন রান্না আছে চাইবেন এবং করিবেন। সো আজ এখন রান্না শুরু করছিম, আজ স্পেশাল আমরা সিটিং রান্না এখন আই শুরু করি। আর গ্যাসের সোলন মিদি কিন্তু ফ্যান বইনে আছে দেখতে লাগুন। বিসমিল্লাহ চালু করে দি এবং নশুকন পর্যন্ত আনিবে আমি জালি দিয়ম। নশুকন পর্যন্ত এবে কি জাল দিতে দেখুন। তো আজ জিন জিন রান্না রেসিপি আমি আগতম হারিলে কি আমরা বেগুন নাম সিনন বতকিয়াই রান্না ভালো মতো গরিব না ফেললে হাইক না ফারে আবার বতকিয়াই ভালো করে মজা রসালো করে হাইত পারে এরম একদম মাছ আজ রান্না করছিও দেখাই মাসিবে। আসলে একটু দেরি হয়ে গেছে কিন্তু কারণ মাসিবের যে রূপ আসলে গঠন আসল হ্যাঁ এটা শুধু একখান সামান্য হাঁস লিয়ে যাইব ইয়ে যেতে অনে মাছ কিনিবেন বাজার তো মানে যেহেতু মাছ হারেন না তাহে এতারা যদি হন্দয় আর মাছ ধরে সামরাগান চলিয়ে তারপরে হাড়ি দিই তারা এইভাবে হাড়ি দিব। এই মাছের নাম হলি ফাঙ্গাস মাছ বুঝছেন বেগুন আছে না কিন্তু রান্না রান্না গরিব ফারণ মধ্যে হলি হাবিল যে যত সুন্দর করে রান্না করতে পারিব এবার এত বেশি মজা হইব। বেয়ান এই অন্য সমস্ত মাছত্তম এবার অনেক স্বাদ যদি রান্না গরিব খাইছি দেয় তো আজ আর মাছ দেখতে লাগুন উগ্র পরিপূর্ণ মাছ প্রায় দেড় কেজি মাছ আমি লই আনলে রান্না করি ফেলাই এবার মেদি জিন জিন উপকরণ লাইব। এই যে পেঁয়াজ আছে রসুন কুচি হেট্টি সিটিংয়ে কিন্তু আর রন হই আসলে কি হই আর সিটিংয়ে চলতি দুন চলে এই মাঝে মধ্যে পেঁয়াজ রন তারপর হলদি কেঁচামরিচ আর হলদি হট্টা বাইন এই উপকরণ আজ এই রেসিপি বের তার ফ্যান পরিপূর্ণ গরমে গিয়ে গো এখন আয় নেমিতে সোয়াবিন তেল দিই প্রয়োজন মতো পাঙ্গাস মাছত কিন্তু আবার তেল দা হ্যাঁ হ্যাঁ তেল তেমন বেশি দরও দরকার নাই আবার বেশি হমও দরকার নাই কারণ তেলে কিন্তু হার মজা করে। তো যাই হোক ফ্যানমিত দিই গরম ফ্যানমিত দেন কি সোয়াবিন তেল দিই দিই একটু লারে সারে দিই লারে দিলে জিনিস মিকে লাগিব তেল ফ্যান তেল গরমে গিয়ে গো এখন আস্তে আস্তে করে আমি চাই কদ্দুর গরমে হ্যাঁ পরিপূর্ণ গরমে গিয়ে এখন পেঁয়াজ দি ফেলাই সত্যি পেঁয়াজ দি ফেলাই তারপরে রসুন দিস দিয়ে তারপরে কিনে মেকিং করি মিক্সার করে দিই অবশ্য সামনে দেখাই ওনারা আরো কিছু ভিডিও দেখাই হ্যাঁ জিনিস আসলে বেগুন ফারাবে কিছু করি চেষ্টা করলে দুনিয়ার মধ্যে বে কিছু সম্ভব অসম্ভব বলতে কিছু নেই হ্যাঁ পোয়াহন মে পোয়াহন বেগুন সেম টু সেম বে কিছু। তো আজই আই অনুশিষ্ট মধ্যে মনোরসন আই যার খাসা মরিচ মানে কেঁচা মরিচ না চিংড়ি দিলাম হট্টা ব্যাঙ্গিন দিয়ে দিলাম এরপর দিন দাই মরিচ গুঁড়ো মরিচ এই এক সামে দিলাম কিন্তু একটু
বাতি দিলি ভালো, আর মরিচে মরিচে করি জিনিস রান্না করলে তো সে ইয়াম মিঠাই করে দিবি। হ্যাঁ মাছ দিয়ে ভাত বিবর্তন হা হয়ে দেখবি। আমি টোটাল অনতিন চামিচ পরিপূর্ণভাবে আমি মরিচ দিলাম, একটু এরা কি হলুদ দিই হাফ পরিমাণ, মশলা দিই দুই চামিচ, লবণ দি দিই একেবারে। আমি কিন্তু আগে ভাগে লবণ দিত নাই, বটকিয়া বানানো রান্না পাঁচটা জায়গা লবণ নেই, বটকিয়া মাঝখানে যাইতে আমি বিঘ্ন চালু করে কোয়া, কারণ লবণ যদি আগে মানে লবণই খানা দুপুর কীভাবে। আমি বেশি এখন একটু করি একসাথে আগে কুটিলে দিয়ে রান্না, মাছও দিদি গোবে নরম জাতীয় জিনিস। হ্যাঁ ইনের যে উপকরণটা, হ্যাঁ ইন যদি আগুনে রান্না করি ফেটের জন্য বলি জিনিস ইনটি মাছ ইন উল্লাই একবার ম্যাগি মেরে দেবো মাছও হম্বাং দেব। হ্যাঁ সুগন্ধ বাইরেই কিনবো, এখন আমি মাছ দিয়ে দিচ্ছি সব। মাছ বানানোর পর আমি মাছের একটু সুজরি কিনে আনলাম ম্যাগিং করি ফেলে। আগে আমরা হয় ইন্দু বললি কি রসালু ফাঙ্গাস বোনা, বোনা বলতে বলে যদি কিছু হানি চাইব বোনা বলতে দেখবে বোনা বলতে হানি হবে। হ্যাঁ একদম পরিপূর্ণ মিশ্রণ করি তাহলে ময় মশলা যা আছে ব্যাগ দিকে দেব। যে ফেসবুক ইউটিউব আছে বিধে আরও প্রতিভা যেন দায়ক ফেরত দিলেন নদী প্রতিভা কত মামলার প্রতিভা পড়ে আছে যেমন গ্রামে গ্রামে কোন খবর নাই। এই সব নাই মিক্সার করে ফেলাই সম্পূর্ণ একদম। হ্যাঁ পুরো স্পষ্টভাবে মিক্সার কমপ্লিট হয়ে গিয়েগু, এর মধ্যে একটা হাত ধৈর্য করে ফাঁকি দিই। যা তো করে জিনিস নিন দিয়ে দেখো আবার লাগে না দেখবি, কারণ আর সুগর তাপমাত্রা খুব বেশি খুব ফিট মারার দেশ। কারণ মাছের প্রায় কালার দিয়ে যাবে ব্যস্ত হচ্ছে পরিবর্তন দেখবো প্রায় ওই এক মাছ পাঁচটা মিনিটে আমি ডাং ডাঙান দিয়ে দিলাম, পাঁচ মিনিট করার আবার পুনরায় আইস আর পাঁচ মিনিট হয়ে শিখরাই কারণ কি সুন্দর মাছের কালার এগিয়ে দিল। একটু এখন মাছগুলো ঠিক হয়ে দিও নাড়ি দিও নাড়ি দিয়ে নাড়ি দানা দিয়ে আস্তে করে দিয়ে দিও বরফটা দিয়ে দিও বরফটা দানা করে দিয়ে রাখ যে রান্নার রেসিপি পরিপূর্ণ রেডি হয়ে যাবে। তো এই আমার যারা আসন বাসা বাড়ির যারা আসন ঘর যারা আসন গ্রাম যারা আসন ব্যাগনে ট্রাই করিবেন, আর নতুন নতুন এই সমস্ত রেসিপি আমরা চট্টগ্রামের বাসায় এক কথায় রেসিপি ফেরত দেয়। আর যে আমার চ্যানেল আছে সাবস্ক্রাইব করিবেন রাখবেন, আর পাশে তুগ্য ঘন্টার মতো আছে বেল, হ্যাঁ এবারে ক্লিক করবেন যাতে নতুন যে বিডিং করি প্রথম যাতে ফোন তো ব্যায়াম ভালো থাকবেন সুস্থ থাকবেন। হ্যাঁ আর ধরো বাইরে এলো আমার সেফটিভাবে বাইরেবেন যেহেতু পরিস্থিতি খুব খারাপ লকডাউন অবস্থা সবাই, তো এখন মূলত হোটেল জানলাইবে ট্রাই করিবেন।
একবার হাই সেভেন এভাবে আশা করি আল্লাহর রহমত অনেক মজা হবে আমরা হাই এর। তো সবসময় নতুন নতুন অনেক রেসিপি ট্রাই করার চেষ্টা করিবেন, আর নতুন নতুন যত রেসিপি ট্রাই করিবেন বদ্ধকল কুশে দিব, তারপরে আবকল কুশে দিব, তারপরে এরা বাবুকল উপরে ওর একক কুশে দিব। তো এক্ষেত্রে নতুন নতুন রেসিপি মানে গরিবতলি নিজের গরম দিই প্রত্যেকজনের খুশি। তো এই নদীর নতুন রেসিপি ওনারা কী করিবেন ট্রাই করিবেন, আর বেশি বেশি লাইক শেয়ার করিবেন আর চ্যানেলরা যাতে আরও অন্য ভাইকল যারা আছে তারা দেখে। আর আসলে মূলত যারা বেসর লাইফ পার করে হ্যাঁ তারা বহু বড় গুলি শিক্ষা, আর বেসর লাইফ যারা থাকে তারা রান্নার দিকে অনেকটা এগিয়ে থাকে, রান্না নিজে রান্না করার পরে হন পরে কিছু তো অনেকটা কিছু এগিয়ে থাকে। তো ঠিক আছে, বেগুন ভালো থাকবেন সুস্থ থাকবেন, বেগুন বেগুন দোয়া করিবেন আজ এই পর্যন্ত। ঠিক আছে, তোকে এখন রাখি, আল্লাহ হাফেজ, বেগুন ভালো দেখুন, সালামালাইকুম।